এই চাঁদাবাজিগুলো মূলত করে হলো ইজারাদার, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং বিআইডব্লিউটিএর। একসময় পরিবহন সেক্টরে ব্যাপকভাবে চাঁদাবাজি ছিল। কোভিড-19 পরে যে দুটো বছর এখানে আমাদের গণপরিবহন কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল। তো আমরা 1 জুন 2018 যে আমরা গাড়িগুলো চালু করলাম তার আগে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো ধরনের চাঁদা উঠবে না। সেইটা নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বললাম, বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ, তাকে বেনজির আহমেদ তার সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম। তিনিও কিন্তু এই চাঁদাবাজি বন্ধের জন্য সারা দেশের ডিআইজি এবং কমিশনারদেরকে নির্দেশ দিলেন। সারা দেশেই কিন্তু চাঁদাবাজি বন্ধ হলো। তখন প্রশ্ন এলো যে সংগঠন পরিচালনার জন্য আমাদের যে নিজস্ব গঠনতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারটা আমরা প্রয়োগ করবো না কেন। আমরা এইটাকে কেন্দ্র করে আমরা একটা নির্দেশিকা মালিক শ্রমিকদের পক্ষ থেকে দিলাম যে সংগঠনের পক্ষ থেকে পরিচালনার জন্য কত টাকা তারা নিতে পারবে, সেটা আমরা একটা নির্ধারণ করে দিলাম যে জেলা পর্যায়ে 30 টাকা শ্রমিক, 30 টাকা মালিক, এইটা তারা নিতে পারবে। এই নির্ধারণ করে দিয়ে আমরা একটা বইও ছাপিয়ে দিলাম এবং আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম, মিটিং করলাম, আইজি সাহেব ছিলেন, পুলিশের অনেকে ছিলেন। এর বেশি কারো টাকা নেওয়ার কথা না, এটা হলো সংগঠন পরিচালনার জন্য। আপনি যেটা বলছেন ঠিকই বলছেন যে এখন আমরা লক্ষ্য করছি অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে। কিছু চাঁদাবাজি আছে যেটা কিন্তু মালিক বা শ্রমিকরা কিন্তু আমরা জড়িত না, যেমন পৌরসভা, বিভিন্ন পৌরসভায় আপনি দেখবেন রাস্তার উপর থেকে তারা ইজারাদারা টাকা নিচ্ছে। বিআইডব্লিউটিএর বিভিন্ন ফেরিঘাটে সেখানেও দেখা যায় ইজারাদারা চাঁদাবাজি করছে। একটা গাড়ি তুলতে গিয়া ফেরিঘাটে, ফেরিতে তুলতে গিয়া সেখানে প্রায় 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত তারা নেয়। তো এই চাঁদাবাজিগুলো কিন্তু আমাদের ঘাড়ে চাপে, মূলত এই চাঁদাবাজি কিন্তু সড়ক পরিবহন শ্রমিকরাও করে না, মালিকরাও করে না। এই চাঁদাবাজিগুলো মূলত করে হলো ইজারাদার, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং বিআইডব্লিউটিএ। সুতরাং এই চাঁদাবাজির সঙ্গে আমরা একমত নই। যেখানে চাঁদাবাজি হয় তার সেখানে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্র্যাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক কভার ভ্যান মালিক সমিতি আমরা ঐক্যবদ্ধভাবেই এই নির্দেশনা দিয়েছি যাতে এই চাঁদাবাজদের গ্রেপ্তার করা। ইতিমধ্যে ঢাকাতে প্রায় 70 জনের উপরে চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই চাঁদাবাজির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেই সরকারের ব্যবস্থা নেওয়া দরকার।